প্রায়ত ব্রিস্টার মইনুলের বাসায় পুলিশ অভিযান চালাতে গিয়েছিল তাকে গ্রেপ্তার করতে গিয়েছিল একটা পরোয়ানা নিয়ে তারপরে তার ডেথ সার্টিফিকেট দেখে তারপরে ফিরে এসেছে এই যে ঘটনা এটা সরকারের কেমন অবস্থার প্রমাণ দর্শক এই ঘটনা প্রমাণ করে যে সরকার পাগল হয়ে গিয়েছে তাদের মাথায় কাজ করছে না ক্ষমতায় থাকার জন্যে দিকবিদিক পাগলের মতো ছুটে চলেছে পাগলা ঘোড়া যেরকম দৌড়ে চলে কোনো গন্তব্য থাকে না কি করবে যে পাগলা কুকুর যাকে যেখানে পায় কামড় দেয় ঠিক তদ্রুপ যাকে যেখানে পায় ধরে ধরবে কাকে ধরতে যাবে কি করছে কিছু বুঝতে পারছে না কি করবে কি যুক্তি দিবে কোনো বয়ান কাজে আসছে না যা মন চায় যা হাতের কাছে পায় সেটাই ইউজ করার চেষ্টা করে সন্তানকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে স্বীকার করছে না মানে গুম বাবা মা সংবাদ সম্মেলন করার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরকেও ধরে নিয়ে যায় চিন্তা করেছেন কিন্তু এগুলো ধরা পড়ে মানে কি হাস্যকর একটা অবস্থা পরিণত হয়েছে এই ছোট ছোট ঘটনাগুলো অনেক বড় কিছুর ইঙ্গিত বহন করে যে সরকারের পায়ের তলায় মাটি নেই আন্তর্জাতিক সম্প্রদায় ভালোভাবে চেপে ধরেছে এবং এই চাপ সবকিছু দৃশ্যমান নয় আমরা সবকিছু দেখতে না কঠিন চাপের মধ্যে আছে এজন্য এখন মাথায় আর কাজ করে না এবং এই সরকার আমলে সবচাইতে পাওয়ারফুল পুলিশ কর্মকর্তা তাকেও তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার একটা গুঞ্জন শোনা যাচ্ছে একই সাথে বিভিন্ন থানার ওসি থেকে শুরু করে বিভিন্ন কর্মকর্তাদের রদবদল করছে কি করবে বুঝতে পারছে না কোনো কিছুতে কাজ হচ্ছে না কারফিউ জারি করলো শিক্ষার্থীদের আন্দোলন দমানোর জন্য নাটক করলো কোনো নাটকে কাজ হচ্ছে না সব কিছু ধরা পড়ে যাচ্ছে তো এখন পর্যন্ত একটা মজার বিষয় সরকারের সব কিছু ধরা পড়ছে ফ্লপ রাষ্ট্রীয় শোক ফ্লপ চিন্তা করেছেন নায়ক নায়িকা ক্রিকেটার যারা কোনোদিন এই সরকারের বিরুদ্ধে বলবে এটা তার স্বপ্নেও কল্পনা করেনি বা আওয়ামী লীগও ভাবেনি তারা সরকারের রাষ্ট্রীয় শোককে লেল রেড কার্ড দেখিয়েছে তামিম ইকবাল থেকে শুরু করে কে না আইমান সাদিক থেকে শুরু করে আপনি অভাব নেই এগুলো নিয়ে গণমাধ্যমের খবর এসেছে সেলিব্রিটিরা এর মানে কালো লাল এই দুইটার মধ্যে একটা ভালো দ্বন্দ্ব বা এর মাধ্যমে কে হকপন্থী আর কে বাঁ কে সরকারের দালাল গণহত্যাকারীর সমর্থনকারী এবং কারা নাটককারী সমর্থনকারী আর কারা জনগণের পক্ষে সেটা স্পষ্ট হলো লাল এবং কালোর মাধ্যমে এই লাল কালো বাংলাদেশের ইতিহাসে একটা পার্ট হয়ে থাকবে যাই হোক দর্শক খবরটা একটু দেখেন মানে সরকার পাগল হয়ে গিয়েছে তার প্রমাণ প্রয়াত ব্যারিস্টার মইনুল হোসেনকে ধরতে বাসায় পুলিশ কত কিছুই তো করে মৃত মানুষ নাকি হেঁটে যায় পুলিশ দেখেছে মামলার এজাহে সেটা উল্লেখ বিদেশে বসে নাকি ককটেল মারে ইটপাটকেল মারে জেলের ভিতরে বসে নাকি ইটপাটকেল মারে পুলিশের এজাহার এসেছে আর পুলিশের গুলিতে যে নিহত হয় আবু সাইদ তাকে নাকি পুলিশ করেনি কিছুই হয়নি আন্দোলনকারীদের ইটপাটকেলে মারা গিয়েছে চিন্তা করেছেন ঘটনাটা কি এখন মৃত মানুষ তাও ছোটখাটো বা অপরিচিত কেউ না জাতীয় পর্যায়ে পরিচিত একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব যিনি মন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালন করেছেন একসময় বাংলাদেশে তাকে ধরতে যায় পুলিশ এর মানে এই যে আসিফ মা আসিফ মাহতাব থেকে শুরু করে অনেককে ধরেছে যার একেবারেই নন পলিটিক্যাল যাদেরকে ধরেছে তাদের দু এক পার্সেন্ট বাদে সবাই নন পলিটিক্যাল বিএনপি জামাত খুব অল্প এই যে যারা নিহত হয়েছে তার মধ্যে বিএনপি জামাত দেখেন উল্লেখ করার মতো কেউ নেই সবাই সাধারণ মানুষ গ্রেপ্তারও করছে সাধারণ মানুষ সরকার জিগির করছে বিএনপি জামাত আসলে ধরছে সাধারণ মানুষ তো এরকম সরকার যাদেরকে থ্রেট মনে করে নন পলিটিক্যাল বিএনপি জামাতের বাইরে জামাত শিবির ব্রেস্টের মইনুল হোসেনকে ধরতে যাওয়া তারই একটা প্রমাণ আসলে সাধারণ জনগণ নিরপেক্ষ লোকজন যারা কখনোই সরকারের বিরুদ্ধে বলেনি সিভিল সোসাইটির লোকজন অথবা কারা কখন ওয়ান ইলেভেন ঘটিয়ে ফেলে একটা আতঙ্কের মধ্যে আছে ব্রেস্টের মইনুলকে ধরতে যাওয়া সরকার যে ওয়ান ইলেভেন আতঙ্কের মধ্যে ভুরপাক খাচ্ছে তারও একটা প্রমাণ খবরটা একটু আপনাদেরকে দেখাই সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা প্রয়াত সিনিয়র আনজি ব্রিস্টার ময়নুর হোসেনকে গ্রেপ্তার করতে তার বারিধারা বাসায় গিয়েছিলেন পুলিশ সোমবার দুপুরে একটি মামলার ওয়ারেন্টের কাগজ নিয়ে কয়েকজন পুলিশ সদস্য বারিধারার বাইশ দূতাবাস রোডের বাসায় যান এ সময় বাসায় পরিবার কোনো সদস্য ছিলেন না পুলিশ সদস্যরা বাড়িতে থাকা কর্মীদের কাছে ব্রিস্টার ময়নুর হোসেন অবস্থান জানতে চান তারা পুলিশ সদস্যদের জানান ব্রেস্ট মেনুল হোসেন মারা গেছেন তখন পুলিশ সদস্যরা ডেথ সার্টিফিকেট দেখতে চান এটি দেখানোর পর তারা চলে যান কি মজার ঘটনা কি হাস্যরসের ঘটনা এই দুঃখের মধ্যে এই শোকের মধ্যে কিছুটা হাসির রসদ যোগায় আমাদের পুলিশ বাহিনী ব্রেস্ট মেনুল হোসেনের ছেলে জাভেদ হোসেন এ বিষয়ে মানব জমিনকে বলেন পরিবার আমরা বিদেশে আছি সোমবার বাবার বিরুদ্ধে জারি হওয়া একটি ওয়ারেন্ট নিয়ে পুলিশ বাসায় গিয়েছিল বাসায় কর্মীরা তাদের ডেথ সার্টিফিকেট দেখিয়েছে পরে তারা চলে যায় চিন্তা করছেন এই হচ্ছে অবস্থা তো দর্শক আপনার মন্তব্য কী পুলিশের এই আচরণের কি অবস্থা হয়েছে সরকারের এটা পুলিশ যে নিজেরা নিজেরা করছে তা না এটা সরকারের চাপ বা সরকারের নির্দেশ পুলিশের উপর যে এই পরিমাণ গ্রেপ্তার করতে হবে এই এই টাইপের লোকদেরকে গ্রেপ্তার করতে হবে এই যে অ্যাসাইনমেন্ট এই অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করতে গিয়ে এই করুণ পরিণতি হচ্ছে এছাড়া কিছু না দর্শক এই ঘটনাগুলো এটা জনগণের জন্য কিছুটা স্বস্তির খবর যে সরকার পাগল হয়ে গিয়েছে চোখে মুখে দেখছে না দেশি বিদেশি চাপে ব্যর্থতায় নাটক প্রজেক্ট সব ব্যর্থ হচ্ছে এখন কি করবে মৃত মানুষকেও ধরতে যাচ্ছে